গাইবান্ধার সুন্দরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী কন্যা সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে কটূক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রুমন সরকার রনি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রুমন সরকার রনি উপজেলার দক্ষিণ ধুমাইটারি গ্রামের আঞ্জুমিয়ার ছেলে। জানা যায়, গত 25 জুন পদ্মা সেতুর শুভ উদ্বোধনের সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গে ছিলেন তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। পদ্মা সেতু উদ্বোধনের দিন একটি ছবিতে সাইমা ওয়াজেদ পুতুলকে বিকৃত করে মানহানিকর কটূক্তি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। ফেসবুক পোস্টটি দলীয় নেতাকর্মীদের নজরে আসলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরোজা বারীর নির্দেশনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মেহেদি রাসেল শনিবার রাতেই থানায় উপস্থিত হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের 25/31 ধারায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং 29। এ মামলায় পুলিশ অভিযান চালিয়ে রোববার বিকালে সুন্দরগঞ্জ বাজার থেকে রনিকে গ্রেফতার করেন। সুন্দরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক এম এ আজিজ জানান, ফেসবুকে প্রধানমন্ত্রীর কন্যা পুতুলকে বিকৃত করে মানহানিকর কটূক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় আমরা অভিযান চালিয়ে রুমন সরকার রনিকে গ্রেফতার করি। পরে রুমন সরকার রনিকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়।